আজকে আমরা তোমাদের কাছে একটা দারুণ পার্ট নিয়ে, হিস্ট্রির দারুণ পার্ট নিয়ে, অ্যানসেন্ট হিস্ট্রি আলোচনা করব। মানে এই যে যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পড়াশুনো করছো, তাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যে হোয়াট টু স্টাডি, হাউ টু স্টাডি, আমি কিভাবে এত বড় সিলেবাসটাকে, অনেকেই দেখি বলেন যে তাদের বিজ্ঞাপন ইত্যাদিতে যে কিভাবে এই বিশাল সমুদ্র থেকে মণিকাঞ্চনের মতন নিয়ে আসা, তা আমি এই সমস্ত শব্দ ব্যবহার করছি না বা খুঁজে বের করে নিয়ে আসা। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে রিলেশনটা কি, প্রিলিমস, মেন এবং অপশনাল হিস্ট্রি, অ্যানশিয়েন্ট হিস্ট্রি, একটা রিলেশনটা কি সেটা নিয়ে আজকের একটা ছোট্ট প্রোগ্রাম রাখছি। প্রোগ্রামটার জায়গায় তোমরা প্রশ্নটা শুনলেই বুঝতে পারবে যে অশোকের বৌদ্ধ ধর্ম, অশোক একটা ইম্পর্টেন্ট সেক্টর, এখন প্রিলিমসের ক্ষেত্রে এটাকে একটু অবহেলা করা হচ্ছে, বা অবহেলা বলবো না, এটাকে একটু সরিয়ে রাখা হয়েছে, অথচ এটা কিন্তু পূর্ববর্তীকালেও যেমন গুরুত্বপূর্ণ ছিল এখনও গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ, না আমরা প্রিলিমসের জ্ঞান দিয়ে যেটা বলবো সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তার শিলালিপিগুলিতে বৌদ্ধ ধর্ম সম্পর্কে তিনি যে শব্দগুলো ব্যাখ্যা করেন বা যে শব্দগুলো উল্লেখ করেন সেখান থেকে আমরা তাকে বলবো ধম্ম। তো এই ধম্মের প্রধান স্টেপ ছিল বা প্রথম স্টেপ ছিল ভেরি ঘোষ থেকে ধর্মঘোষে রূপান্তর। এখন এই ভেরি ঘোষ ও ধর্মঘোষ এর মানেটা যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, ফর প্রিলিমস ওরিয়েন্টেড জায়গাটা বলছি, তাহলে সেটা কি হবে, না যুদ্ধ থেকে আমরা ধর্ম প্রচার, না শুধু ধর্ম প্রচার নয়, এটাকে একটু মনে রেখো কালচারাল কনকেস্ট হলো। এবার কালচারাল কনকেস্ট যখনই বললাম এটা প্রিলিমসের একটা স্টেপ পর্যন্ত আসা গেল, এরপরে আমরা এইটার সম্পর্কে ওই যে বললাম কন্ট্রাডিকশনের জায়গাগুলো, আমরা আমাদের আগের ভিডিও যারা তোমরা দেখো নি তারা যদি দেখো তাহলে একটা ওয়ে আউট পাবে বা একটা লিঙ্ক পাবে যে সেক্ষেত্রে একটা সঙ্গে আর একটা কীভাবে যুক্ত আমাদের প্রোগ্রামগুলো। সেটা হচ্ছে যে ওই যে বলা হয়েছিল এর, বা আবার নতুন করে বলছি যে একটা কন্ট্রাডিকশন এরিয়া অর্থাৎ কলিঙ্গ যুদ্ধের পরে অশোকের বৌদ্ধ ধর্ম নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, সত্যিই সেটা বৌদ্ধ ধর্ম কিনা বা তিনি বৌদ্ধ ধর্মের জন্য কী কী করেছিলেন, এখান থেকে মেনের একটা প্রশ্ন আসতে পারে। তাহলে প্রিলিমসের সঙ্গে অপশনালের একটা কম্বিনেশন আমরা করছি যে ওয়াজ অশোকা রিয়েলি এ বুদ্ধিস্ট অর এক্সপ্লেইন, এক্সপ্লেইন বলে এবার অর অ্যানালাইজ অশোকাস ভিউজ টু বুদ্ধিস্ট রিলিজিয়ান। তো দুটো জায়গায় এক হলো। এবার আমরা আগে আলোচনা করেছি যে একটা অ্যান্সারের ফরম্যাটকে কিভাবে সাজানো যেতে পারে। আজকে কোন কোন ঐতিহাসিকের মত এরকমও তো মনে হতে পারে যে অশোকের মতামতের ক্ষেত্রে কেন রমিলা থাপারি পুট করতে হবে, কেন অশোকের জায়গাটায় ভান্ডারকারকেই পুট করতে হবে, এখানে তো হরপ্রসাদ শাস্ত্রীকেও দেওয়া যেতে পারতো, বা তা তিনি তার সম্পর্কে যদি রিসার্চ করে থাকেন তাহলে সেটা দেওয়া যেতে পারতো, সেটা তো আমরা দিচ্ছি না। কেন, এই লজিকটা ইম্পর্টেন্ট, এই লজিকটা আমরা যারা ট্রেন করছি এটা তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া আর কি, যে হোয়াই, এটাও কিন্তু একটা সায়েন্স, হিস্ট্রি মানে এরকম না যে এটা অবশ্যই আর্টসের সাবজেক্ট, গদগদ করে মুখস্থ করলাম তারপর সেটাকে আমি উগড়ে দিয়ে আসলাম, এই জায়গাটা কিন্তু নয়, যে প্রত্যেকটা কার্যকারণ নিয়ে কিন্তু লেখাগুলোকে তৈরি হয়। তো সেক্ষেত্রে অশোকাস বৌদ্ধিস্ট পলিসি বা অশোকাস ধম্ম এক্সপ্লেইন এই জায়গাটার ক্ষেত্রে এটাই যদি আবার ডিসকাস হয়ে যায় তাহলে কিন্তু প্রশ্নটা আলাদা হয়ে যাবে। যাই হোক, আমি ডাইরেক্ট অ্যান্সারে একটু যাই, সেটা হচ্ছে বৌদ্ধিস্ট বা বৌদ্ধ ধর্ম। তাহলে বৌদ্ধ ধর্ম এবং অশোক এই দুটো নিয়ে আমরা যদি ফার্স্ট প্যারাগ্রাফটা বলি, সেক্ষেত্রে বৌদ্ধ ধর্মের উত্থান ছিল ক্ষত্রিয় রাজবংশ বুদ্ধদেবের হাতে এবং তার প্রধান কথা ছিল অষ্টাঙ্গিক মার্গ, এবং সেক্ষেত্রে আমরা গুরুত্ব দেব জীবনে ইহলোকে যাতে আমরা দুঃখ কষ্টকে নিবারণ করতে পারি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অশোকের ক্ষেত্রে, অশোক কিন্তু ছিলেন একজন আর্থমোস্ট ইম্পেরিয়ালিস্ট সাম্রাজ্যবাদী। কারণটা হচ্ছে তিনি প্রথমে তোশালিতে বিদ্রোহ দমন করেছিলেন, অর্থাৎ তার একটা এক্সপিরিয়েন্স ছিল, এবং তার পাশাপাশি এক্সপিরিয়েন্স ছিল, এটাকে তো আমরা কোশ্চেন ফরম্যাটে এইভাবে লিখবো না, আমরা লিখবো যে তার প্রশাসন সম্পর্কে অভিজ্ঞতা ছিল। পরবর্তীকালে তিনি সিংহাসনের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং সিংহাসনের দ্বন্দ্বে জড়িয়ে পড়ার সময় তিনি 99 জন ভাইকে হত্যা করেন, ব্র্যাকেটে বৌদ্ধ মত অনুসারে, যদি তোমরা বুকস রেফারেন্স চাও দিব্যবাদান মহাবাদান উল্লেখ করতে পারো।
এবং একমাত্র ভাই তিশ্বকে তিনি হার দেন, তিশ্বকে ছেড়ে দেন। এটা হলো ফার্স্ট স্ট্যান্ডজা। সেকেন্ড স্ট্যান্ডজায় এরপরে পরবর্তী প্যারাগ্রাফে আমরা এবার বৌদ্ধিস্ট রিলিজিয়ানটা সম্পর্কে একটুখানি বলবো, কারণ সেটা সত্যিই জানি তাহলে ফরম্যাটটা কিভাবে দাঁড়াচ্ছে, বৌদ্ধিস্ট রিলিজিয়ান একটা আর অশোকের বৌদ্ধ ধর্ম কি, এই দুটোকে আমরা আলোচনা করব, করে তারপরেরটায় বৌদ্ধ ধর্মটা আসলে কতটা ডিফার করছে বা কতটা এক জায়গায় থাকছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বৌদ্ধ ধর্মের প্রধান বক্তব্যগুলো ছিল যে সমাজের সর্বস্তরের মানুষদের মধ্যে জাগতিক সন্তোষ, অর্থাৎ সকলের হাতে সম্পদ সমান নাও থাকতে পারে, সকলে জাতভেদ প্রথার শিকার হতেও পারেন, তা সত্ত্বেও বৌদ্ধ ধর্ম চেষ্টা করেছিল সমস্ত শ্রেণীর মানুষজনকে একটি নির্দিষ্ট ছত্রছায়ায় আনতে। সেদিক থেকে বৌদ্ধ ধর্মের যে পালনীয় আচার আচরণগুলো ছিল, অর্থাৎ সৎ চিন্তা, সৎ বাক্য ইত্যাদি, সেই জায়গাগুলো কিন্তু একদমই প্রপারলি সাধারণ মানুষদের কাছে সহজে গ্রহণযোগ্য হয়েছিল। প্যারাগ্রাফ চেঞ্জ। এবার যদি অশোকের বৌদ্ধ ধর্ম সম্পর্কে আসি, অশোক নিজে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন উপগুপ্তর কাছে, এই জায়গাটা আমার বলার কিছু নেই, এটা লিখবো। দেন তারপরের লাইনে আমরা যেটা করতে পারি, অশোক কিন্তু বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে তিনি কতগুলো নতুন ধারণাকে নিয়ে আসেন, সেই ধারণাগুলোর মধ্যে সাচে সচয়ে এই জাতীয় পালি শব্দগুলো কিন্তু আমাদের খাওয়া উচিত, যাতে মার্ক্সটা এনরিচ করে। ওই যে বলেছিলাম যে কোন জায়গাটা মার্ক্স এনরিচ করতে পারে, সাচে সচয়ে মা ডোবে, তিনি দয়া দানে, এই শব্দগুলো আমরা উল্লেখ করব। তো এই শব্দগুলো কিন্তু বৌদ্ধ ধর্মের সঙ্গে সরাসরিভাবে যুক্ত নয়। নাম্বার টু, পরের পয়েন্টে যদি আমরা লিখতে চাই একই প্যারাগ্রাফের মধ্যে, সেক্ষেত্রে বৌদ্ধ ধর্ম সংঘের ওপরে গুরুত্ব আরোপ করেছিল, অশোকের ধর্ম কিন্তু কখনো সংঘের ওপরে গুরুত্ব আরোপ করেনি। তাহলে এই জায়গা থেকে একটা ফার্স্ট ডিফারেন্স আমরা দিয়ে রাখলাম। এখন এই ডিফারেন্সগুলো আমরা জেনেছি কোত্থেকে, ওই যে বললাম একটা মতামত, মানে কোন বা কিভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করব, সেই রিপ্রেজেন্টেশনের জায়গা থেকে আমরা বলতে পারি আর কি যে অশোকের বৌদ্ধ ধর্মকে ধম্ম বলা হয়। একে পালি ভাষায় ধম্ম শব্দের অর্থ ধর্ম, অর্থাৎ যে কোনো ধর্ম, সেটা বৌদ্ধ ধর্ম নয়, এবং তাকে ব্যাখ্যা করেছেন স্মিথ এবং ভান্ডারকর। তাহলে স্মিথ এবং ভান্ডারকর এই দুটো নাম দেওয়ার কারণ হচ্ছে স্মিথ অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার প্রত্যেকটা কন্ট্রাডিক্টরি সেকশনের ওপরে রিসার্চ করেছে, ভান্ডারকরের ক্ষেত্রে স্পেশালি বৌদ্ধ যুগের ওপরে বা অশোকের ওপরে বৌদ্ধ ধর্ম এবং তার রিলেশন নিয়ে কিন্তু তার মতামত সর্বজনগ্রাহ্য। তাহলে পরের লাইনটায় আমরা লিখছি, তাদের মতামত অনুসারে কিন্তু এই বৌদ্ধ ধর্ম ছিল কতগুলি মূল নীতির সমাহার মাত্র। প্যারাগ্রাফ চেঞ্জ করে তা এক্ষেত্রে তার লিপিগুলোর উল্লেখ করা যেতে পারে, লিপিগুলির মধ্যে তার ধর্মকে ব্যাখ্যা করেছে সপ্তম শিলালিপি, সপ্তম স্তম্ভলিপি, নবম স্তম্ভলিপি। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, অর্থাৎ কোনটা আমি লিখছি মানে কোনোটা একটা মেকআপ করে দিয়ে বেরিয়ে যাব সেটা কিন্তু হয় না, এইখানেই কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টের সৃষ্টি হয়। যাই হোক, তো উল্লেখ করা যায়। প্যারাগ্রাফ চেঞ্জ করে আর কে চৌধুরীর মতে অশোক তার ব্যক্তি জীবন ও সমাজ জীবন উভয়কেই পরিশুদ্ধ করতে চেয়েছিলেন, কারণ এবার কারণগুলো, নাম্বার ওয়ান, কলিঙ্গ যুদ্ধ ততক্ষণে শেষ হয়ে গেছে, অর্থাৎ সেই সময় তার বিরুদ্ধে একটা বিরাট জনবিক্ষোভ তৈরি হতে পারত। দ্বিতীয়ত, তিনি সর্বভারতীয় একটি সাম্রাজ্য তৈরি করেছিলেন যার প্রভাব ভারতের বাইরেও ছিল, এই সময়ে দাঁড়িয়ে তার দরকার ছিল একটি সুসংহত সমাজ যারা সিংহাসনের প্রতি আনুগত্য বজায় রাখে, সেই আনুগত্য বজায়ের একটা অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে তিনি বলেছিলেন উগ্রতাকে বাদ দেওয়া, হিংসাকে বাদ দেওয়া, ক্রোধ ঈর্ষাকে দমন করা। দাঁড়িয়ে দিয়ে পরের প্যারাগ্রাফে আমরা যেটা আসতে পারি, অধুনা ডিডি কোসাম্বি, এই শব্দটা ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ আগে ভান্ডারকর ভিনসেন্ট স্মিথ কি বলেছেন সেটা কিন্তু পুরনো মতামত, নতুন রিসার্চের জায়গাটা, নতুন মতামতের জায়গাটা ডিডি কোসাম্বি পরবর্তীকালে আরো কিছু তথ্য যোগ করেছেন, এই তথ্যর জায়গাগুলো কিন্তু তোমাদের ইনপুট করতেই হবে। তা ডিডি কোসাম্বি অশোকের ধর্মের প্রধান কারণ বলেছেন ব্যবহারিক প্রয়োগ ছিল, অর্থাৎ এই ধর্মের ব্যবহারিক প্রয়োগ ছিল, যাতে একটা
শান্ত সুশীল সমাজ গড়ে ওঠে, যে সমাজ সব সময়ের জন্য রাজা নয় সিংহাসনের প্রতি অনুগত থাকতে পারে। কারণ অশোক দেখেছিলেন যে অশোকের পরবর্তীকালে যারা মৌর্য সম্রাট হয়ে আসবেন তাদের প্রতিও যেন জনগণের স্বাভাবিকভাবে আনুগত্য বজায় থাকে। এবার তিনি বলেছেন মানে কোন সমর্থনে বলেছেন, ওই যে বলা হলো যে নতুন রিসার্চ, তাহলে দাঁড়িয়ে দিয়ে তোমরা লিখতে পারো বা শুনতে শুনে নাও আর কি, ভাবরু রুমিন্দেই শিলালিপিতে এই কথার সমর্থন পাওয়া যায়। এবার বোঝা গেল যে রিপ্রেজেন্টেশন স্টাইলটা কি হতে পারে। প্রথমে এক দলের নাম দেওয়া হলো, পরবর্তীকালে আধুনিক গবেষণাবিদ গবেষণাবিদের সঙ্গে তার সপক্ষে কিছু প্রমাণ আমরা এখানে পুট করলাম। নেক্সট দাঁড়িয়ে দিয়ে আমরা বলছি রোমিলা থাপার আরো এক ধাপ এগিয়ে বলেছেন, মৌর্য শাসন ব্যবস্থা ছিল ঘোরতর কেন্দ্রপ্রবণ, অশোক দেখেন এই কেন্দ্রপ্রবণতার বিরুদ্ধে তার সাম্রাজ্যের বিচ্ছিন্নতাবাদ মাথা তুলতে পারে। অর্থাৎ আমরা আগে যেটা বলেছি সেটা প্রতিষ্ঠা করছি, একটা মতামতকে সেকেন্ড টাইম প্রতিষ্ঠা করছি। এই কারণে মৌর্য শাসন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও আমলাতন্ত্রের এই কেন্দ্রীভূত ব্যবস্থাকে, মৌর্য শাসন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও আমলাতন্ত্রের এই কেন্দ্রীভূত ব্যবস্থাকে একটি সম্পূর্ণ সুদৃঢ় কাঠামো দেওয়ার জন্য, অর্থাৎ তার বিরুদ্ধে যাতে কোনো প্রতিবাদ সৃষ্টি না হয়, সেই কারণে তিনি ধম্ম নীতিকে প্রচার করেন। এবার আসি লাস্ট প্যারাগ্রাফ। লাস্ট প্যারাগ্রাফ কিন্তু সবসময় একটা কনক্লুশন তোমাদেরকে দিতে হবে, যে কনক্লুশন আইদার পজিটিভ অর নেগেটিভ, কিন্তু এই কনক্লুশনে তোমার নিজস্ব মতামত কি সেই মতামতটাকে ইনপুট করতে হবে। যদি সেই মতামতের ক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রে সেটা খুব লজিক্যালি হলো না, তাহলে কিন্তু পুরো উত্তরটার ভার নষ্ট হয়ে যাবে, মানে উত্তরটাকে ধরে রাখে লাস্ট প্যারাগ্রাফটা। তো লাস্ট প্যারাগ্রাফের অ্যানালিসিস অবভিয়াসলি এত ভালো হওয়ার দরকার এবং এত যুক্তিগ্রাহ্য হওয়ার দরকার যে সেটা লেখার জন্য একটা আলাদা অনুশীলন চাই, এবং সেই লেখাটাকে কারেকশন করাটাও কিন্তু একটা মারাত্মক বড় সমস্যার জায়গা। সেই সমস্যার দিকে তোমরা যদি দিকপাত করো তাহলে দেখা যাবে পুরো উত্তরের কাঠামোটা একটা নির্দিষ্ট দিকে দাঁড়িয়ে রয়েছে, যা তোমাদেরকে প্রচুর নাম্বার এনে দিতে সাহায্য করবে। তবে ওই যে বারবার একটাই কথা বলছি যে এটাকে তোমাকে কিন্তু জাজ করিয়ে নিতে হবে, যে সফল হয়েছে তাকে তুমি 70-80টা কোশ্চেন দিয়ে দিলে, লিখে নিয়ে তিনি তোমাকে একটু কারেকশন করে দিলেন, এইটা খুব গুরুত্বপূর্ণ। অথবা তুমি যে নোটসটা পাচ্ছ তার সঙ্গে তুমি যে কম্পেয়ার করে লিখেছো সেই দুটোর ক্ষেত্রেও কিন্তু তোমাকে জাজ করিয়ে নেওয়াটা বাধ্যতামূলক, কারণ এই জাজমেন্টের উপরেই কিন্তু দাঁড়িয়ে থাকবে তোমার। কারণ আমরা যখন নাম্বারটা পুট করব, আমি যদি হিস্ট্রি খাতা দেখি বা যিনি সোশিওলজির খাতা দেখবেন, তিনি তো লাস্ট লাইনটা পড়ে, লাস্ট প্যারাগ্রাফটা পড়ে তবেই নাম্বারটা দেবেন। মানে এক্ষেত্রে ফার্স্ট নয়, লাস্ট ইম্প্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইম্প্রেশন, এটা কিন্তু তোমাদেরকে অবভিয়াসলি মাথায় রাখতে হবে। সেদিক থেকে দাঁড়িয়ে কিন্তু এই জায়গাটা, অর্থাৎ 70টা লেখা যদি ঠিক করে নাও যে এই 70টা লেখাকে এবছর আমরা পড়ে যাব, 70টা কোশ্চেন অ্যান্সার বা 50টা কোশ্চেন অ্যান্সার, সেই 50টা কোশ্চেন অ্যান্সারের 50টা প্যারাগ্রাফ কিন্তু তাকে দিয়ে চেক করিয়ে নেওয়া বাধ্যতামূলক।